वेलकम टू आवार चैनल। आजकेर ভিডিও মন্দারমণির মোহনা বিচ রিসর্ট নিয়ে। সাউলখোলা থেকে মন্দারমণির বাস স্ট্যান্ড হচ্ছে প্রায় 9 কিলোমিটার। সেখান থেকে অটোতে আরো 7 কিলোমিটার গেলে তবেই রিসর্টটি অবস্থিত। বিভিন্ন জায়গা থেকে দীঘাগামী যে সমস্ত বাস রয়েছে প্রতিটি বাসই এই চাউলখোলার উপর দিয়ে যায়। মন্দারমণির যে কোনো রিসর্টে পৌঁছানোর জন্যই এই চাউলখোলা থেকে অটো পাওয়া যায়। ভাড়া হোটেলের ডিস্টেন্স অনুযায়ী কম বেশি হতে পারে। এইটা যেহেতু মোহনার কাছে অবস্থিত অনেকটা দূরে, এর জন্য ভাড়া নিয়েছিল যাওয়ার সময় 250 টাকা। সামনের এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম এবং সামনে গিয়ে এই হচ্ছে রিসর্ট। রিসর্টটি একটি ছোট হলেও সুইমিং পুল সহ ক্যাফে, রেস্তোরাঁ, চিলড্রেন্স পার্ক, সিটিং এরিয়া, বিভিন্ন ধরনের অ্যামেনিটিস রয়েছে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে টু হুইলার পার্কিং এর জায়গা, এর উপরে অনেক রুম রয়েছে থাকার জন্য। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে এসে আমরা রিসেপশনের সামনে এসে পৌঁছালাম। রিসেপশনের সামনের এরিয়াতেই 4 হুইলার কার পার্কিং এর জায়গা রয়েছে। আর এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যেতে গেলে প্রথমেই বাঁদিকে আসছে সুইমিং পুল, আর এই রাস্তাটা সোজা আরো এগিয়ে গেছে গেট পার হয়ে সমুদ্রের দিকে। নর্মাল চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা। যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আগে দিয়ে দেওয়া হয়, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। যদি পরবর্তী কোনো বুকিং না থাকে তবে আরেকটু পরে রুম ছাড়লেও খুব একটা অসুবিধা হয় না। সুইমিং পুল ব্যবহার করতে হলে সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত সময়। নিজেদেরকে সুইমিং কস্টিউম নিয়ে আসতে হয়, যদি না আনা হয় তা সেক্ষেত্রে এদের কাছ থেকে 50 টাকা পার কস্টিউম ভাড়া পাওয়া যায়। সুইমিং পুল থেকে এগিয়েই বাঁদিকে এসি রেস্তোরাঁ। খাবার বেশ ভালো, মেনু কার্ডের ছবি ভিডিও শেষে দেওয়া রইল। রিসর্ট থেকে বাইরে বেরিয়ে সমুদ্রের ধারে আসার রাস্তাটা একটু ডাবে খোলা ঠোলা পড়ে নোংরা। আমার মতো যারা পেট পেরেন্ট তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি। তার জন্য পার নাইট 500 টাকা করে এক্সট্রা দিতে হয়। আমরা অনলাইন বুক করেছিলাম, বুকিং ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বুকিং এর সময় ফুল অ্যামাউন্টস দিতে হয় না, কিছুটা অ্যাডভান্স করলেই হয়। এই বাঁদিকেই হচ্ছে স্টেজ এবং পার্টি লন, এর সাথেই লাগোয়া হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া। আর একদম সামনে কিছু হ্যামক টাঙানো রয়েছে, আর তার সামনেটাতেও বসা যায়। আর এটা হচ্ছে মাল্টিপারপাস ক্যাফে, সকালবেলা এখানেই বাফে ব্রেকফাস্ট সার্ভ হয়। এই রিসর্টে বিভিন্ন বাজেটের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমাদেরটা ছিল রুবি ব্যালকনি ক্যাটাগরির। এই লাল শেডের ওপরেই একদম যে রুমটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের রুম। এবার রুমের ভেতরটা দেখা যাক। আমাদের রুম নাম্বার হচ্ছে 211। এটি 3-বেডেড রুম, 4 জন থাকলে তার জন্য তারা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করে। এটি উইথ ব্যালকনি সি ফেসিং রুবি ক্যাটাগরি রুম। এর ভাড়া পড়েছিল 6,500 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুম যথেষ্টই ডেকোরেটেড, যা হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া হয়েছিল সেই ছবির সাথে যথেষ্ট মিল আছে। ঘরে ইলেকট্রিক কেটেল রয়েছে, 3 বোতল জল এবং চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে। রুমটি এসি, রুমে পড়ার জন্য কটনের ডিসপোজেবল স্লিপার্সও রয়েছে। বাথরুম যথেষ্ট পরিষ্কার, বাথরুমে গিজার রয়েছে, এছাড়া যা যা টয়লেটরিজ দরকার সেগুলো তারা প্রোভাইড করেছে। ছবিতে নেই তবে রুমে একটা মিনি রেফ্রিজারেটরও রাখা ছিল। এটা কাবার্ডের পাশেই ডেস্কের থেকে নেওয়া ভিউ। আর এইটা ব্যালকনিতে যাওয়ার রাস্তা। ব্যালকনিতে বেরোলে ডান দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। এখান থেকেই সোজা গিয়ে ডান দিকে পুল এবং রিসেপশন। ব্যালকনি থেকে বাঁদিকে তাকালে সামনে এই চিলড্রেন্স পার্ক এরিয়া, তারপরে গেট, গেটের পরে খানিকটা বসার জায়গা, তারপরে সমুদ্র। এবারে কিছু অন্যান্য তথ্য দিয়ে দিই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা অবধি। ব্রেকফাস্ট মেনুতে পুরি, সবজি, পোহা, ব্রেড টোস্ট, এগ, অমলেট বা এগের আলাদা কোনো প্রিপারেশন, ফ্রুট জুস, চা, কফি, বিভিন্ন ধরনের ফ্রুটস এগুলো থাকে। শনি রবিবার কোনো রকম কোনো ডিসকাউন্ট নেই। যদি কেউ উইকডেজে যান সপ্তাহের মাঝখানে তাহলে সেখানে গেলে রিপিট ভিজিটার অথবা সিনিয়র সিটিজেন বা বাচ্চাদের জন্য কোনো স্পেশাল অফার বা ডিসকাউন্ট আছে কিনা একবার জিজ্ঞেস করে নেবেন।
বিহেভিয়ার ও সার্ভিস যথেষ্টই ভালো। নিজের গাড়ি নিয়ে গেলে পার্কিং ফ্রি, তবে সঙ্গে যদি ড্রাইভার থাকে ড্রাইভারের জন্য আলাদা করে 300 টাকা দিতে হয়। সাথে যদি এক্সট্রা পার্সন থাকে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য 200 টাকা এক্সট্রা দিতে হয়। লিফট নেই, লন্ড্রি সার্ভিস সম্ভবত রয়েছে, ওয়াইফাই রিসেপশন এরিয়াতে বোধহয় আছে, রুমে আছে কিনা জানি না। সন্ধেবেলার এই লাউড মিউজিক বাদে একদিন বা দুদিনের জন্য ঘুরে আসা যথেষ্ট ভালো জায়গা। ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং দুটো ফ্যাসিলিটি ওখানে অ্যাভেলেবেল। আজ তাহলে এইটুকুই থাক, ফিরে আসছি আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। মেনু কার্ডের ছবি ও বুকিং ডিটেলস দেওয়া রইল, আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। তাহলে আর কি, এবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।